আমরা তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে তারা স্বীকার করেছেন যে তারা আরো কয়েকটি জায়গা বিশেষ করে ধানমন্ডি মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় তারা এই কাজগুলি করছে এবং এখানে সেখানে একটা প্রিন্টার্স আছে যেখানে তারা ফটোগ্রাফি করে এবং সেখানে ডিজাইন রুম এবং আমাদের লালবাগ ডিভিশন এবং রমনা ডিভিশন সেখানে তারা কাজ করে সেখান থেকেও বিএনপি ছাত্রদের অনেক কাজ জিজ্ঞাসা করে তার মধ্যে একজন আছে যে তার নাম হল রাকিব মাজমুদা রাকিব যে ছাত্র কাজ কলেজ শাখার জন্য সদস্য হল আরো কিছু নির্মাণ শিক্ষক আছে আসলে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলেছেন আসলে এই কাজগুলি তারা নাশকতার কাজে শ্রমিক এবং দিনমজুরকে তারা লোক দেখিয়ে তারা এই কাজটি করা মশাল মিছিল এখন আমরা আসলে 28 তারিখ আমরা 11 জনকে ধরার পরে তাদের কথা মতো আমরা যখন এখান থেকে আরো 5 জন গ্রেপ্তার করলাম তারাও স্বীকার করেছে এবং তারা যে এখান থেকে এই লিফলেটটা ছাপাচ্ছে সেটাও আপনাদেরকে আমরা আমাদের কাছে প্রমাণ করি এবং আমরা মনে করি যারা এই কাজটা করছে বিশেষ করে আপনারা দেখবেন এই লিফলেটটা সেখানে এই লিফলেটে কিন্তু তারা বলেছেন যে এই যে সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা ইডিউরি অন্যান্য সুযোগ স্থগিত করবে এটা তো আসলে আমি মনে করি একটা সরকারের বিরুদ্ধে একটা দল একটা গোষ্ঠী তারা একদিকে নির্বাচনকে পাঞ্চাল করার চেষ্টা করছে আমরা নির্বাচন কমিশনের অধীনে থেকে আমরা দিক নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি এবং নির্বাচন কমিশন চাচ্ছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি বিএনপি নেতা কর্মীরা আমরা লক্ষ্য করেছেন 28 অক্টোবরের পর থেকে একদিকে তারা যানবাহন ভাঙচুর রেলের স্লিপার চুরি করে দুর্ঘটনা ফেলে দেবে অনেক জঘন্য তারা কাজ করছে তাদের উদ্দেশ্যটা ছিল যে তারা জনমনে আতঙ্ক ছড়িয়ে মানে নির্বাচনের পরিবেশকে কন্ট্রোল করা এবং তারা কিন্তু সেই কাজটা অনবরত করে অনেকগুলি গাড়িতে আগুন লাগিয়েছিল আমাদের পুলিশ সদস্যকে তারা হত্যা করেছিল প্রধান বিচারপতি বারবার আমরা তো সবকিছু করেও যখন দেখলেন যে মানুষ নির্বাচন ভোগী নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মানুষ নির্বাচনে আমি যে যখন তারা নির্বাচনের দিকে ব্যস্ত হয়ে পড়েছেন তখন তারা বিকল্প অবস্থা হিসেবে যেটা করলেন এখন আপনারা লক্ষ্য করেছেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা প্রভাকাণ্ডা চলাচ্ছে যে নির্বাচন যেগুলো সব বন্ধ হয়ে যাবে আপনারা ট্যাগ দিবেন না কর প্রচুর করবেন না এবং নির্বাচন কেন্দ্রে যাবেন না বিভিন্ন ধরনের কুমন্ত্রণা পেয়ে যাচ্ছে যেটা আমি মনে করি সংবিধান কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেখানে তারা তফসিল ঘোষণা করেছে বাংলাদেশের সমগ্র মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য তারা বিভিন্ন জায়গায় মিটিং করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরামর্শে এই কাজগুলি করে যাচ্ছে আর সে মুহূর্তে একটি গ্রুপ একটি চক্র তারা একদিকে বলছে আপনারা খাজনা দিবেন না কর বিল পরিশোধ না করবেন না অরাজকতাগুলি সৃষ্টি করছে অন্যদিকে তারা সংবিধান বিরোধী দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী জনবিরোধী বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টাটা আমরা থামার জন্যই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছি আমরা মনে করি যারা এ ধরনের তৎপরতা চালাবে এবং যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গাগুলিতে জঘন্যতম অপরাধগুলি করেছেন যেহেতু তাদের অনেককে আমরা ছাড় দেনে আমাদের আইন রাজ্য তাদের নিয়ে এসেছি রিমান্ডে এনে তারা স্বীকার করেছে এবং এখন যারা মানে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা ছড়িয়ে বিভিন্ন ধরনের লিপ্তে বিতরণ করে তারা ককটেল বিস্ফোরণ করছে তারা গান পড়া বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে আমরা সেগুলি উদ্ধার করেছি আমরা মনে করি এ ধরনের প্রভাকাণ্ডা চালিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে মানে মানুষকে কুমন্ত্রণা দিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য যে অপচেষ্টা এটা আমরা আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের দিক থেকে আমরা কখনোই এই ধরনের অপচেষ্টাকে বরদাস্ত করব না এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু আমাদের অভিযান চলমান আছে এবং আমাদের টিভি পুলিশ থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন সকল পুলিশ তারা ঢাকা শহরে আশেপাশে এলাকাগুলিতে একদিকে গোয়েন্দা সংগ্রহ অন্যদিকে
যারাই অপচেষ্টা চালাচ্ছে নির্বাচনের পরিবেশের বন্ধ করার চেষ্টা করছে সকলকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে অনেককে নিয়ে এসেছি। বাকি যারা রয়েছে তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করবো।